সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আগামী ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বসবে তাদের বিয়ের আসর। দুজনের বিয়ের সানাই বাজার অপেক্ষায় ভক্তরা। 2019 সাল থেকে ভিকির সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা। তবে ভিকি বা ক্যাটরিনা কারো জীবনে এটা প্রথম প্রেম নয়। ভিকির জীবনে এর আগে ছিলেন হারলিন শেঠি নামের এক অভিনেত্রী, আর ভিকির আগে ক্যাটরিনার জীবনে এসেছে একাধিক পুরুষ। 2003 সালে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার। এরপর থেকে 2010 সাল পর্যন্ত সালমান খানের সঙ্গে ডেট করেছেন তিনি। তবে 7 বছর পর ভেঙে যায় ভাইজানের সঙ্গে তার সেই সম্পর্ক। এরপর বিজয় মাল্লোর ছেলে সিদ্ধার্থের সঙ্গে নাম জড়ায় ক্যাটরিনার। তখন তাদের দুজনকে প্রায় একসঙ্গে দেখা যেত, বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল ম্যাচে দুজনে পাশাপাশি ক্যামেরাবন্দী হতেন। সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। তারপরই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। তাদের সম্পর্ক সেই সময় বলিউডের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল। কয়েক বছর একসঙ্গে কাটিয়েছিলেন তারা, প্রকাশ্যে সবসময় একে অন্যের প্রশংসা করতেন। বলিউডের অন্দরে তাদের বিয়ের খবরও শোনা যেত, কিন্তু অনুরাগীদের হতাশ করে একসময় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজন। অক্ষয় কুমারের সঙ্গে একাধিক সিনেমা করেছেন ক্যাটরিনা। একসময় তাদের দুজনের সম্পর্ক নিয়েও উঠেছে গুঞ্জন। অবশেষে ভিকির মধ্যেই মনের মতো ভালোবাসা খুঁজে পেয়েছেন ক্যাটরিনা। ফিল্মি ঢঙ্গে কেকের মধ্যে আংটি লুকিয়ে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি। কেক কেটে খাওয়ার সময় ক্যাটরিনা সেই আংটি দেখতে পান, তাতে লেখা ছিল আমাকে বিয়ে করবে। রাজস্থানের সোয়াই মাধুপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে বিয়ে করবেন ক্যাটরিনা ও ভিকি। শোনা যাচ্ছে রাজস্থানের নামী বেশ কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি একসঙ্গে ভিআইপি বিয়ের দায়িত্ব নিয়েছে। যদিও ভিকি, ক্যাটরিনা কিংবা তাদের কারো পরিবারের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। জোহরা প্রীতু, সাদাকালো নিউজ।